গুহা থেকে উদ্ধার বিশ্বের প্রবীণতম ব্যক্তি, বয়স কি সত্যি 188 বছর? ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়, জেনে নিন সত্যিটা। মতিগঞ্জ সিংহ জুয়েলার্স, বন্দার বুকে দীর্ঘ 74 বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে আধুনিক ডিজাইনের কম মজুরিতে হালকা ও ভারী গহনা পাওয়া যায়। বাগদা রোড, বনগাঁ, মতিগঞ্জ সিংহ জুয়েলার্স, সবার সেরা। গুহা থেকে উদ্ধার বিশ্বের প্রাচীনতম জীবন্ত বৃদ্ধ, বয়স 188। শুনতে অবাক লাগলেও বর্তমানে এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে, যা দেখে রীতিমতন চক্ষু চড়ক গাছ নেটিজেনদের। এতটুকু শুনে অনেকের মনে হতেই পারে, আদৌ কি বাস্তবে এই সম্ভব? বয়স 188, যিনি কিনা আবার বসবাস করতেন গুহায়, কি করে বেঁচে থাকলেন তিনি এতগুলো বছর? এমন নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সকলের মনে। বর্তমানে সোশ্যাল মিডিয়া এমন একটি প্ল্যাটফর্ম যেখানে কোনো ভিডিও পোস্ট হবে আর সেটি ভাইরাল হবে না তা হতেই পারে না। সম্প্রতি এমন একটি ভিডিও ফের ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে দাবি করা হচ্ছে একটি গুহা থেকে এক জীবন্ত বৃদ্ধকে উদ্ধার করা হয়েছে, যিনি পৃথিবীর প্রাচীনতম একজন বৃদ্ধ, যার বয়স 188 বলেও দাবি করা হচ্ছে। যদিও এর সত্যতা যাচাই করেনি নিউজ নো ম্যানস ল্যান্ড। তবে ভাইরাল হওয়া ভিডিওটিতে কি দেখা গিয়েছে, আসুন সেটি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক এই প্রতিবেদনের মাধ্যমে। এক্স হ্যান্ডেলে পোস্ট করা ওই ভিডিওয়ে দাবি করা হয়েছে ওই বৃদ্ধের বয়স 188। প্রায় 250 বার দেখা হয়েছে ওই ভিডিও, তবে অন্য কয়েকটি পোস্টে দাবি করা হয়েছে ওই ব্যক্তির নাম সিয়ারাম বাবা, তিনি একজন সাধু। তার বয়স 100 পার করলেও তা 188 নয়, 110 বছর বয়স ওই বৃদ্ধের। পাশাপাশি তিনি মধ্যপ্রদেশে থাকেন বলেও দাবি উঠেছে। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে ওই বৃদ্ধকে একটি গুহার মধ্যে থেকে বেশ কয়েকজন লোক উদ্ধার করেছে। হাতে পায়ে বলশক্তি হারিয়েছেন বৃদ্ধ, কাঁপা কাঁপা হাতে বেশ কয়েকজনের সাহায্য নিয়ে গুহা থেকে বের হচ্ছেন তিনি। বয়সের ভারে কুঁজো হয়ে গিয়েছেন, বেশ কয়েকজনের ওপর নির্ভরশীল হয়ে গুহা থেকে বের হচ্ছেন তিনি। নবভারত টাইমসে জুলাই মাসের প্রতিবেদন অনুযায়ী ওই বৃদ্ধের নাম সিয়ারাম বাবা, মধ্যপ্রদেশের খারগোন জেলায় থাকেন তিনি। এই অঞ্চলে সিয়ারাম বাবা সম্পর্কে অনেক গল্প প্রচলিত আছে। প্রচলিত রয়েছে যে দাঁড়িয়ে তপস্যা করে সিদ্ধিলাভ করেছিলেন তিনি। খুব কম কথা বললেও সিয়ারামের ভক্তেরা আশীর্বাদ পেতে ভিড় জমান মধ্যপ্রদেশের খারগোন নর্মদা নদীর তীরে অবস্থিত তার আশ্রমে। ওই প্রতিবেদনেই লেখা সিয়ারাম বাবার বয়স 109 কিংবা 110 বছর। যদিও অনেকের দাবি সিয়ারামের বয়স 130 বছর, তবে তার বয়স সম্পর্কে এখনও পর্যন্ত কোনো পোক্ত প্রমাণ পাওয়া যায়নি। তবে সে বয়স হোক 130 কিংবা 188, ভাইরাল হওয়া এই ভিডিওটি দেখে রীতিমতন শোরগোল পড়ে গিয়েছে নেট দুনিয়ায়। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওটিতে কমেন্টের বন্যা বইয়ে দিয়েছেন নেট নাগরিকেরা। তবে শেষমেশ বৃদ্ধের আসল বয়স নিয়ে কিন্তু ধন্দে রয়েছেন সকলেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।